হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ছোটদের জন্য একটি বাংলা রচনা দেব, ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনী। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে এই ধরনের আরও অনেক বাংলা রচনার ভিডিও পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করি। এপিজে আব্দুল কালামের জন্ম 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমের এক অতি দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম আবুল ফকির জয়নাল আবেদিন আব্দুল কালাম। পিতা জয়নাল আবেদিন ছিলেন একজন সাধারণ মৎস্যজীবী। মাতা আসিয়াম্মা সংসার নিয়ে ব্যস্ত থাকতেন। সাত ভাই বোনের সঙ্গে তিনি একসাথে বড় হয়ে ওঠেন। এরপরের পয়েন্ট শিক্ষা। শিক্ষা গ্রহণের জন্য ভর্তি হন রামেশ্বরমের এলিমেন্টারি স্কুলে। স্কুলে পড়ার সময় থেকেই তিনি রোজগারের জন্য খবরের কাগজ বিক্রি করতেন। স্কুলে পাস করে ভর্তি হন সেন্ট জোসেফ কলেজে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে পদার্থবিদ্যায় স্নাতক হন। ইঞ্জিনিয়ারিং বিদ্যায় পারদর্শী হওয়ার জন্য ভর্তি হন মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। তারপর ব্যাঙ্গালোরে এসে হিন্দুস্থান অ্যারোনটিক লিমিটেডে যোগদান করেন বিমানের ইঞ্জিন বদলানোর কাজে। কৃতিত্বের সঙ্গে স্নাতক হয়ে এয়ারফোর্সে চাকরির জন্য আসেন দিল্লিতে। এরপরের পয়েন্ট কর্মজীবন। কালামের স্বপ্ন ছিল বায়ুসেনার বিমান চালক হবেন, কিন্তু দেরাদুনে সিলেকশন বোর্ডের পরীক্ষায় নবম স্থান অধিকার করায় তার সেই স্বপ্ন পূরণ হয়নি। আত্মপ্রত্যয়ী কালাম এই বিফলতায় হতাশ না হয়ে যোগ দিলেন সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে। প্রথম বছর অতিবাহিত হয়েছিল সুপারসনিক অর্থাৎ শব্দের থেকে দ্রুতগামী সাগরেট বিমানের ডিজাইন তৈরি করতে। কঠোর পরিশ্রম, সততা, ন্যায়পরায়ণতা ও অধ্যাবসায়ের সঙ্গে গবেষণায় আত্মনিয়োগ করেন। পড়াশোনার জন্য একবারই বিদেশে গিয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায়। থুম্বা প্রকল্পের অন্যতম রূপকার কালামের কৃতিত্বে পঞ্চমুখ হয়েছেন বিখ্যাত পরমাণু ও মহাকাশ বিজ্ঞানী বিক্রম সারাভাই। কালামের নেতৃত্বে ভারতীয় রকেট বিজ্ঞানের ইতিহাসের জয়যাত্রা শুরু হল প্রথম স্যাটেলাইট SLD-3 1980 সালে। তারপর পৃথ্বী, অগ্নি, আকাশ, ত্রিশূল, নাগ প্রভৃতি। 1998 সালে রাজস্থানের পোখরানে পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে ভারতকে বিশ্বের দরবারে পরমাণু শক্তিধর দেশ হিসাবে তুলে ধরলেন। দেশের মানুষের কাছে তিনি মিসাইল ম্যান। পরমাণু ও মহাকাশ গবেষণায় অনন্য অবদানের জন্য পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্নে সম্মানিত হয়েছিলেন। 2002 সালে ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন APJ আব্দুল কালাম। 2007 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেন। রাষ্ট্রপতির মেয়াদ শেষে ভারতীয় পরমাণু ও মহাকাশ গবেষণা কেন্দ্র ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক হিসেবে পড়াতেন। এরপর শেষ পয়েন্ট উপসংহার। 2015 সালের 28 জুলাই শিলংয়ে একটি অনুষ্ঠানে ভাষণরত অবস্থায় তাঁর বৃহৎ জীবনের পরিসমাপ্তি ঘটে। কালাম ছিলেন কর্তব্যনিষ্ঠ, ন্যায়পরায়ণতা, নৈতিকতা ও ধর্মনিরপেক্ষ মানুষ। বিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসতেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।